আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বিষয় কি বিশ্বের সবচেয়ে দামি হীরা পিঙ্ক স্টার চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই পিঙ্ক স্টার নামের হীরাটি এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে দামি হীরা দামের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওপেন হেইমার ব্লু নামের হীরা গত তেসরা এপ্রিল হংকংয়ে একটি নিলামে বিক্রি হয়েছে পিঙ্ক স্টার দাম সাত কোটি বারো লাখ মার্কিং ডলার বা বাংলাদেশি টাকায় পাঁচশো বাহাত্তর কোটিরও বেশি রত্নপাথরের নিলামে এটি সর্বোচ্চ বা বিশ্ব রেকর্ড বিরল হীরাটি উনষাট দশমিক ষাট ক্যারেটের নিলামের তোলার পাঁচ মিনিটে এটি বিক্রি হয়ে যায় পালিশ করা রত্নপাথরের নিলামের ইতিহাসে এটি সবচেয়ে বড় লেনদেন সুইজারল্যান্ডের জেনেভায় দু সালে একই হীরা আট কোটি তিরিশ লাখ ডলারে বিক্রি হয়েছিল কিন্তু ত্রুটির এটির ক্রেতার পরের সময় মতো দাম পরিশোধ করেনি তাই সবচেয়ে বেশি দামে রত্নপাথর বিক্রি রেকর্ডটি এতদিন ওপেন হাইমার ব্লুর দখলে ছিল চোদ্দ দশমিক বাষট্টি ক্যারেটের হীরাটি গত মে মাসে পাঁচ কোটি ডলারে বিক্রি হয় পিঙ্ক স্টার উনিশশো সালে আফ্রিকার একটি খনিতে পাওয়া যায় এটি কাটতে দুই বছরের বেশি সময় লেগেছে তেসরা এপ্রিলের নিলামে হীরাটির দাম হাঁকাহাঁকি শুরু হয় পাঁচ কোটি ষাট লাখ ডলার থেকে শেষ পর্যন্ত এটি কিনেছে হংকংয়ের একটি প্রতিষ্ঠান চৌ তাই ফুক জুয়েলারি তারা খুচরা গয়না বিক্রি করে হিরক ব্যবসায়ী আলেকজান্ডার ব্রেকনার বিবিসিকে বলেন পিঙ্ক একটি ব্যতিক্রমী পাথর মানুষের ইতিহাসে এত বড় গোলাপি হীরার দেখা আগে কখনো মেলেনি অবিশ্বাস্য সুন্দর রং এবং বড় আকারের কারণে এটির এত দাম পিঙ্ক আগে সব থেকে দামি পাথরের খেতাব ছিল ওপেন হেইমার ব্লুর সাতান্ন দশমিক পাঁচ চার মিলিয়ন মার্কিন ডলার দিয়ে তা কিনেছিলেন ব্রিটিশ গয়না ব্যবসায়ী লরেন্স গ্রাফ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ